অবৈধ ও গণতান্ত্রিক আওয়ামী বাকশাল সরকারের অবিলম্বে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা এবং বিরোধী দল দমনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে লুটন বিএনপির উদ্যোগে গত 27 জানুয়ারি সোমবার স্থানীয় লাইমহাউস রেস্তোরাঁয় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। লুটন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আহমেদ রুবেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির নেতা আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, শাহ আখতার হোসেন টুটুল, কয়সর এম আহমেদ, এম এ রফ, শহীদুল ইসলাম মামুন, এমদাদ হোসেন টিপু, এমদাদুল হক পাবেল এবং মুমিনুল মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা অনতিবিলম্বে অগণতান্ত্রিক আওয়ামী বাকশাল সরকারের পদত্যাগ ও হত্যা, গুম এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের জোর দাবি জানান। সভায় বক্তারা আরো বলেন, জনাব তারেক রহমানের উপর থেকে ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি না দিলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশের সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। লুটন থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।